হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? মুম্বাইতে তো এখন বেশ গরম পড়ে গেছে, কিন্তু সকাল 8টা পর্যন্ত আর বিকেলবেলা এই যখন রোদটা পড়ে যায় প্রায় 6টা থেকে, ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। আর এই গরমের মধ্যে আমি ভাবলাম যে একটু আইসক্রিম খেতে গেলে কেমন হয়, তাই আজকে আমি চলে এসেছি ন্যাচারাল নাওয়ে। তো তোমরা এখন থাকো আমার সঙ্গে, দেখো এখানে একটু ইউনিক ধরনের আইসক্রিম পাওয়া যায়, আরও কী কী আছে এর ভেতরে। চলো তোমাদের নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই যে কী কী রকমের আইসক্রিম এখানে পাওয়া যায়। তো থাকো আমার সঙ্গে, দেখো দেখো। আসার পরে চলো তোমাদের একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে নিই। এটা হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর একটা সামনের দিকে রয়েছে। যে রাস্তাটা দিয়ে আসছি তার নিচে গাছ লাগানো আছে এবং সেখানে সুন্দর লাইট জ্বলছে। আর এখানে দেখো বসার জায়গাগুলো, দেখো উপরেও গাছপালা রয়েছে, মানে মনে হচ্ছে পুরো নেচারের মধ্যে বসেই আমরা মানে আইসক্রিমটা খাচ্ছি। বেশ সুন্দর লাগলো এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টটা। তো তোমরা দেখতে থাকো আমার সাথে। এরপরে হচ্ছে আমি বিলিং কাউন্টারে চলে এলাম। বিল করার পরে আমি যাব হচ্ছে ভেতরে। ভেতরে গিয়ে যেখানে হচ্ছে আইসক্রিমটা বানাচ্ছে সেই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। দেখো এখানে আইসক্রিমটা বানানো হচ্ছে। এখানে মানে যেটা তুমি অর্ডার করবে, যে জিনিসটা তুমি চাইবে, কী কী ভ্যারাইটি আছে সেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি। তো এখানে দেখো যে তোমাদের দেখাতে থাকছি যে কীভাবে এরা কী করছে। फ्लेवर है और आइसक्रीम फ्लेवर भी है, मिल्क शेक भी है, फिर प्लेटर्स भी है। संडेस फ्लेवर में हमारा बेस्ट सेलिंग डालगुला संडे है और आइसक्रीम में टेंडर ब्रेड यहाँ का सिग्नेचर फूड है। और यहाँ पे प्लेटर्स की भी ऑप्शन है, यू कैन कस्टमाइज द फ्लेवर लाइक विच है, कोई भी आपको फ्लेवर चाहिए रहेगा सिलेक्ट कर सकते हो आइसक्रीम मेन्यू में से। ये फ्लेवर्स है आइसक्रीम के। तो हमारे पास ज़्यादा फ्लेवर्स फॉर लाइक स्कूप्स, राइट? यस, सिंगल स्कूप्स। ओके, एंड वी कैन चूज लाइक द प्लेटर फ्लेवर्स फ्रॉम दिस ऑप्शन, एनी ऑफ द फ्लेवर्स यू कैन सेलेक्ट। And these are the sundaes. Dalgona sundae, best selling. Mudslide chocolate sundae is good. And baklava served with malai is also new flavor. Okay, okay. Thank you so much. Can you please tell your name? My name is Satish. Okay, thank you so much. এখানে যে প্ল্যাটারটা আমরা সিলেক্ট করেছিলাম সেখানে চারটে স্কুপ দিয়েছিল, আর চারটে স্কুপ ছিল চারটে ডিফারেন্ট ফ্লেভার। এই চারটে ফ্লেভার তোমরা সিলেক্ট করতে পারো। এছাড়া ছিল হচ্ছে তাল শাঁসের সাথে আইসক্রিম, যেটা এখানে বলে হচ্ছে তারগোলা। তো তারগোলা আইসক্রিমটা ভীষণই ফেমাস, মানে এইটা আর কি এখানে আর কি বিভিন্ন সিজনাল ফ্রুট তার সাথে আইসক্রিম দেওয়া হয়। তো এখন যেহেতু তাল শাঁসটা পাওয়া যাচ্ছে, তো তার সাথে আইসক্রিমটা ট্রাই করলাম, ভীষণই ভালো ছিল। জুহুর এই আউটলেটটাতে আমি আগে কখনো আসিনি, এবারেই এলাম, ভীষণই ভালো লাগলো। আর তোমাদেরও বলবো যদি কখনো মুম্বাইতে আসো অবশ্যই ট্রাই করবে তোমরা। একসাথে আমাদের এই প্ল্যাটারটা পড়েছিল 600 rupees। ন্যাচারাল থেকে আইসক্রিম খেয়ে এখন চলে এসেছে কিন্তু জুহু বিচে। মানে জুহু বিচটা হচ্ছে আমাদের যে কমপ্লেক্স, সেখান থেকে হচ্ছে 20-25 মিনিট, কিন্তু আসা হয় না, মানে অনেকদিন বাদে আজকে এলাম। আমার কিন্তু জুহু বিচে আসতে ভালো লাগে সকালবেলা, ভোরবেলাটাতে এসে যদি একটু বিচটাতে হাঁটতে পারা যায় আর কি। মানে আমি এটুকু জানি যে আমার আমার ক্ষেত্রে অন্তত আমি বলতে পারি সবার ক্ষেত্রে এটাই হবে যে এক সপ্তাহের জন্য সমস্ত কাজের এনার্জি তোমরা পেয়ে যাবে। এখন এসে গেছি, এখন প্রায় 6:30-7:45 বাজে, মানে ভীষণ ভালো লাগছে বিচটা সত্যি। আগে যখন কলকাতায় থাকতাম এই বিচে যাওয়ার জন্য, মানে যেখানেই যাই না কেন, ধরো যদি আমরা দীঘা বা তোমার ওই মন্দারমণি যেতাম 4-5 ঘন্টা তো লাগতোই, এখন এত কাছে বীজ তাও সবাই করে আসা হয় না। আজকে এসেছি অনেকদিন বাদে, ভীষণ ভালো লাগছে, এখন কিছুক্ষণ থাকবো এখানে। আর চলো তোমাদের জুহু বীজটাও দেখায়, যদিও আমার চ্যানেলে তোমরা জুহু বীজ অনেকবার দেখেছো, আমি অনেকবার এসছি অনেকদিন আগে, তো তখন তোমাদের দেখিয়েছি। চলো এখন আবার আরেকটু দেখিয়ে দিই। Thank you.
এখন বাজে প্রায় 7টা আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ারও করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আসি তাহলে আজকে, টাটা, টেক কেয়ার। আর যাওয়ার আগে আর একবার তোমাদের এই সুন্দর ভিস্টা, এই সুন্দর যে প্রকৃতি, এই সুন্দর মুহূর্তটা তোমাদের সকলের সঙ্গে আরেকবার শেয়ার করে দিয়ে যাচ্ছি।